हाय फ्रेंड्स, एसजी प्रोडक्शन कोलकाता कैनवास से मिक्स बैक नहीं, आमी शोमेन आज अब उपस्थित हुई अपने देश सामने। अरे मिक्स बैक थे कि अपने देश जनों तुले धरवो आज अबार फूडिस फंडा, हाँ विभिन्न धारणे रेसिपी। आज नहीं दारुण रेसिपी। हाँ बंधुरा, आज देखो चिंगड़ी माँ दिए पेपर घंट। चिंगड़ी माछ दिए पेपर घंट। प्रथम दुटो मीडियम साइज़े पेपे नहीं भालो कोड़े धुए लम्बा लम्बा कोड़े केटे नहीं 200 ग्राम चिंगड़ी माछ। एबार पेपे गुलो भालो कोरे कुड़िये निच्छी। देखुन केमन सीता भोगेर मतो देखते हुए जाच्छे। पेपे गुलो कोड़ानो हुए गेछे। নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু, সেগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। गरम हो गए, एबार ताते दिलाम कुचिए रखा आलूगुलो। दिलाम अल्प हलुद अल्प नून। एबार आलूटा लाल करे भेजे एकटा पात्रे तुले रखी। आलूटा भाजा हो गए, ठीक एकी भावे चिंगड़ी माछटाओ भेजे निच्छी। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। কড়াইতে দিলাম আরেকটু তেল। এবার দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার দিলাম এক চামচ জিরে গুঁড়ো। তাহলে বন্ধুরা, রান্নাটি হতে হতে আসুন একবার দেখে নিই কি কি উপকরণ লাগে এই চিংড়ি দিয়ে পেপের ঘন্ট তৈরি করতে।
एक चामच हलुद गुड़ो स्वाद मत लवण और दिलाम अल्प चीनी এবার মশলা দুটো ভালো করে কষিয়ে দেব দিয়ে দিলাম গ্রেট করে রাখা অল্প আদা মশলাটা কষানো হয়ে গেছে এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁপে গুঁড়ো এবার পেঁপেটা ভালো করে পুরো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা সেটাকে দিয়ে আবার সুন্দর করে পুরোটাকে মিশিয়ে দিচ্ছি দিলাম অল্প জল যাতে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাতেকের জন্য পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দেব দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিলাম আবার ঢাকাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কেমন শুকিয়ে টাইট হয়ে এসছে দিয়ে দিলাম অল্প গরম মশলা এবার কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট একদম রেডি এখন গরম গরম পরিবেশনের পালা কি বন্ধুরা দেখে খুব ভালো লাগছে তো যারা একদম পেঁপে খেতে চান না তাদেরকে অনুরোধ করছি একবার খেয়ে দেখুন পেঁপের প্রেমে পড়ে যাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখনো যারা আমাদের পরিবারে সদস্য বা বন্ধু হয়ে ওঠেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন মন যা চায় তাই করুন।